পাথর ভাঙার কাজ বন্ধ থাকায় ঈদের আনন্দ নেই কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের শ্রমিকদের ঘরে। বেশি লাভের আশায় প্রায় দুই মাস ধরে পাথর ভাঙার কাজ বন্ধ রেখে পাথরে কৃত্রিম সংকট তৈরি করেছে ব্যবসায়ী সিন্ডিকেট, ফলে বেকার হয়ে পড়েছে এ পেশার সঙ্গে জড়িত শ্রমিকরা। এতে ঈদ তো দূরে থাক, ঘরে ঘরে একবেলা খাবার পাওয়ার আর্তনাদ শ্রমিকদের। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের প্রধান আমদানি পণ্য পাথর ও কয়লা। পাথর পরিবহন, লোড আনলোড ও ভাঙার কাজের সঙ্গে জড়িত 4,000-এরও বেশি শ্রমিক। কিন্তু গত প্রায় দু মাস ধরে ব্যবসায়ীরা বেশি লাভের আশায় সিন্ডিকেট করে বন্ধ রেখেছে পাথর ভাঙার কাজ। এতে বেকার হয়ে পড়েছে এসব শ্রমিকরা। উপার্জন না থাকায় পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিন পার করছেন তারা। ফিকে হয়ে গেছে ঈদের আনন্দ। পাথরটা ব্যবসায়ীরা আনিতেছে এবং জমাট করতেছে, প্রায় দেড় মাস থেকে পাথর ভাঙে না তারা। এই সিন্ডিকেটটা যাতে না থাকে উচিতই তারা যেন মিল স্টার দেয়, তারা যেন মাল ভাঙে, লেবারও যেন দুই চার টাকা পায়, আর যেন ফ্যামিলি বাঁচাইতে পারে। সামনে একটা ঈদ আসছে, আর হাতে অল্প কাটা দিন আছে ঈদের কুরবানি ঈদের, কিন্তু জামা কাপড় যে কিনবো এই পয়সাটা আমাদের হাতে নাই। শ্রমিক আমাদের কার্ডধারী হলো 1876, আর পাথর যারা ভাঙে তারও বেশি হবে 2500-3000-এর মতো। এরা খুবই কষ্টে আছে। এদিকে কাজ বন্ধ থাকায় এই শ্রমিকরা ঝুঁকছেন অন্য পেশায়। এতে বন্দরে মিলছে না লোড আনলোডের পর্যাপ্ত শ্রমিক, ফলে ভারত থেকে আসা ট্রাকগুলো পণ্য খালাসের অপেক্ষায় থাকতে হচ্ছে অতিরিক্ত সময়, গুনতে হচ্ছে জরিমানা। যে ভারত সে যে গাড়ি আতা হয়, পাথর আতা হয়, ও ডেলি রোজ 150 গাড়ি আ জাতা হয়, রোজ গাড়ি খালি জন্য থা। আমি তো মানে তিন দিন চার দিন লাগ জাতা হয়, 5 তারিখ মে আজ 7 তারিখ। তবে সিন্ডিকেট নয় শ্রমিক সংকটের কারণে পাথর ভাঙা বন্ধ রয়েছে বলে জানালেন এই ব্যবসায়ী নেতা। সোনাহাটের স্থলবন্দরে ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট নেই, অন্য কোথাও আছে কিনা সেটাও আমি জানি না। প্রচণ্ড গরম তাপদাহর কারণে লেবার পাওয়া যাচ্ছিল না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা স্টোন ক্রাশিং জোন করার জন্য উদ্যোগ নিয়েছি, সেখানে তাদেরকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে সেই জায়গাটায় যাতে সবাই ভালোভাবে ব্যবসা করতে পারে, দেশের জন্য অবদান রাখতে পারে, সে বিষয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। দাউদ হাসান, আরটিভি।